Hey guys, what's up everybody? It's your boy Ayan, Ahmed, Akash, to back in the game with the new video, baby. Welcome to my another blog video. সো গাইস, আজকে ভার্সিটিটা আলোকসজ্জাতে সাজানো হয়েছে অনেক দিন পর, তো সেই কারণেই আসলে আবেগটাকে ধরে রাখতে পারলাম না, সেই কারণেই আমরা এখানে ব্লগ তৈরি করতে আসলাম, ঘুরে দেখতে আসলাম। তো আর ভাবলাম যে তোমাদেরকেও ভিউসটা আসলে দেখাই, যারা ভার্সিটির বাইরে বা যাদের আসতে সম্ভব হয় নাই বা যারা জানে না, তো তাদের জন্যই আমার এই ব্লগটা। আসলে তো দেখতেই তো পাচ্ছ আসলে কতটুকু সুন্দর করে ভার্সিটিকে সাজানো হয়েছে। এই ভার্সিটিটা আজকে এত সুন্দর করে সাজানোর মেন উদ্দেশ্য হচ্ছে কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিমের মহোদয়ের আগমনের কারণে কিন্তু এই ভার্সিটিটা সম্পূর্ণ এরকমভাবে সাজানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ, চার মানে এক নম্বর গেট থেকে শুরু করে একদম ওই ভার্সিটির শেষ প্রান্ত পর্যন্ত এরকম ব্যানার দিয়ে আসলে সারা রাস্তা এরকম সাজানো, তার আগমনের জন্য এরকম সাজানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ, তাকে শুভেচ্ছা জানানোর জন্য এত এত ব্যানার এখানে ফিট করা হয়েছে। তো আমরা সামনে আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে আমরা মেন জায়গায় যাবো আসলে, যেখানে মানে আলোকসজ্জাতে সজ্জিত করা হয়েছে ভার্সিটিটাকে। তো এবার তোমাদের রাস্তার ভিউগুলো দেখাই, তারপর আমরা ওই আলোকসজ্জার এখানে যাব। তো আসলে আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে, লাফাতে মন চাইতেছে, এত সুন্দর করে ভার্সিটি এভাবে সাজানো হয়েছে। তো অনেকদিন পর আর কি দেখলাম, আগে সাজানো হইতো বাট অনেকদিন পর, করোনার কারণে সাজানো হয়নি, অনেকদিন পর এরকম আবার সাজানো হয়েছে। তো এবার দেরি না করে আর চলো সামনের দিকে যাই। অনেকটা রাস্তা হাঁটার পর আমরা প্রায় গেস্ট হাউসের সামনে থেকে বিজয় একাত্তরে এখানে প্রায় এসে পড়েছি। তো আমার সাথে আছে আমার ছোট ভাই। তো আসলে অনেকটা রাস্তা হেঁটে আসছি, প্রচুর গরম লাগতেছে। তো প্রায় আমরা এসে পড়েছি ওই আলোকসজ্জার কাছেই। তো আসলে দেখতে থাকো, ফাইনালি আমি এসে পড়লাম আলোকসজ্জার কাছে। তো এখানে আছে বিজয় একাত্তর, তো ওইটা হচ্ছে জয়নাল আবেদিন মিলনায়তন। তো কালকে কিন্তু ওইখানে আসবে, কালকে 16 তারিখ বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকায় কিন্তু তিনি আসবেন। আমি এখন আছি বিজয় একাত্তরের সামনে। তো আসলে দেখতে পাচ্ছ কতটুকু আলোকসজ্জা মানে এখানে দেওয়া হয়েছে, তো অনেক সুন্দর লাগতেছে, মানে লাফাতে মন চাইতেছে আসলে, এতটুকু সুন্দর মানে করা হয়েছে এখানে। তো দেখতেই পাচ্ছ চারদিক দিয়ে একদম আলোকসজ্জা করে একদম ভরপুর বাতি দিয়ে। তো গ্যাস, আপনারা তো আসলে দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর করে এটা সাজানো হয়েছে। তো সেটা হচ্ছে জয়নাল আবেদিন মিলনায়তন। তো আর এই এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে বিজয় একাত্তর বলা হয় এই জায়গাটাকে। তো আসলে ওইখানে দেখতে পাচ্ছেন বিজয় একাত্তরের মূর্তি। তো আসলে এই বিজয় একাত্তরের মূর্তিটাও কিন্তু আলোকসজ্জাতে আরও সজ্জিত হয়ে গেছে। সো গাইস, এতটুকু সুন্দর মানে এখানে দেখা যাচ্ছে। তো আসলে আপনারা আসলে আসলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর করে এটা সাজানো হয়েছে। তো অনেকদিন পর কিন্তু ভার্সিটিটাকে আবার নতুন রূপ দেওয়া হয়েছে আলোকসজ্জাতে সাজিয়ে। তো আসলে তো চলো এবার সামনের দিকে যাব। তো গাইস, অনেক রকমের আলো তোমরা দেখতে পাচ্ছ, আসলে চোখ দাদানো আলো এগুলো, একদম মানে চোখে ঢেলকি লাগতেছে আসলে এরকম আলো দেখে। Just wow! সো গাইস, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সাইডে আর কি যে হাজার হাজার চেয়ার রয়েছে। তো কালকে বিকাল 3 ঘটির কিন্তু এখানে মানুষজন একদম ভরপুর থাকবে। তো আসলে আসলে আপনারা আসলে দেখতে পারবেন
যে কত মানুষজন হয়। কালকে বিকাল তিনটে এটা কিন্তু একদম জমজমাট হয়ে যাবে। তো আসলে দেখতে পাচ্ছেন চেয়ারগুলো এখন খালি, কিন্তু কালকে বিকাল তিন ঘটিয়ে কিন্তু একদম ভরপুর হয়ে যাবে চেয়ারগুলো। তো এখানে কিন্তু হাজার হাজার চেয়ার রয়েছে। তো অনুষ্ঠানটার কার্যক্রম কিন্তু এখানেই ভাষণ দিবেন তিনি এসে। তো গাইস আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরি। তো আসলে এই কেন্দ্রীয় লাইব্রেরিটাকে লাল আর হলুদ আলো দিয়ে একদম সজ্জিত করা হয়েছে। তো দেখতে পাচ্ছ আসলে কতটুকু সুন্দর লাগছে এই কেন্দ্রীয় লাইব্রেরিটাকে। অস্থির অ্যান্ড অ্যামাজিং, যে কোনো লোকের মানে চোখ ধাঁধানো আলো, যে কোনো লোকের বেলকি লেগে যাবে এই আলো দেখে। তো গাইস আমি এখন প্রশাসনিক ভবনের সামনে আছি। তো আসলে প্রশাসনিক ভবনের ভিউসটা দেখো আসলে কতটুকু সুন্দর লাগছে। পিছনে যে বকুল গাছগুলো দেখছেন, এই বকুল গাছগুলোও কিন্তু একদম সুন্দর করে পাখি দিয়ে একদম। তো গাইস আসলে এই রাস্তার দুই সাইড দিয়ে এরকম লাল লাইট দেওয়া আসলে অসাধারণ লাগতেছে। তো এখানে এসে কিছু পিক তুললাম, আসলে মনে আর তোরস হচ্ছে না যে এখানে এসে যে কেড়ে আসলে মানে পিক তুলতে মন চাইবে। তো আসলে এত সুন্দর জায়গা, কি বলবো, মনে বুঝতে জাস্ট চিল ব্রো। গাইস এখানে সবচেয়ে ভালো একটা বিষয় আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, যেটা সো গাছগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে। তো আসলে গাছগুলো দেখলে আসলে বুঝতে পারবে মানে এটা যে রাত আসলে বোঝাই যায় না। তো গাইস এই নৌকাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, তো দেখতে পাচ্ছ মানুষজন এখানে পিক তুলতেছে। তো আসলে অসাধারণভাবে এই নৌকাটাকে সাজানো হয়েছে, তো দেখতে পাচ্ছ আসলে সবাইয়ের আসলে ভার্সিটিটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে, আপনারা তো ঘুরতে আসছেন আসলে। আচ্ছা ভাই আমরা তো ঘুরতে আসি নাই, আমাদেরই ক্যাম্পাস, তো এত সুন্দর করে সাজানো হয়েছে। কালকে আমাদের কৃষিবিদের অহংকার বাহাউদ্দিন নাসিম ভাই আসবে সেই উপলক্ষে, তো আমরা আসলে ওটা দেখার জন্যই ঘুরতে বেরিয়েছি হল থেকে। তো ক্যাম্পাস সুন্দর করে সাজালে, আসলে নিজের বাড়িকে সুন্দর করে সাজাইলে যেরকম আমাদের সকলেকে ভালো লাগে, সেরকম ক্যাম্পাস যেহেতু সুন্দর করে সাজাইছে এটা একটা আমাদের কাছে উৎসবের মতোই লাগতেছে আর কি। তো সেই দিক থেকে খুবই ভালো লাগতেছে, আমরা চাই কালকের প্রোগ্রামটা খুব ভালোভাবে সফল হবে ইনশাল্লাহ। এবং বাইরে থেকে যারা আসবে তারা আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যকে আর কি উপভোগ করবে। তো গাইস আসলে বুঝতেই পাচ্ছেন ভাইয়ারা অনেক সুন্দরভাবে আসলে বললো আসলে এটা সম্পর্কে। সো গাইস এখানে ওই যে ওই সাইডে দেখে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে প্রশাসনিক ভবনের বাহিরের সাইড। তো আসলে দেখতে পাচ্ছেন এক অন্যরকম ফিলিং। তো আসলে 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 বুঝতে পারতেন মানে কেমন আমার ফিল, আমার মনের ভিতরে কেমন ফিল হইতেছে। তো যারা আসছে তাদের ফিলিংসটা অন্যরকম আর কি। তো এখানে কিন্তু মানুষজন ভাইয়ারা অনেক, ভাইয়ারা আরও অনেক মানুষজন কিন্তু পিক তুলতেছে, ঘুরে দেখতেছে। আসলে অনেকদিন পর এত সুন্দরভাবে এই ভার্সিটিটাকে সাজানো হয়েছে। তো যাই হোক আসলে দেখতে পাচ্ছ ভিউসটা। তো গাইস প্রশাসনিক ভবনের সামনে যে বাগানটা রয়েছে, তো আসলে দেখতে পাচ্ছি বাগানটা কিন্তু মানে জোস লাগতেছে, জোস এক কথায় জোস লাগতেছে। রাস্তার গাছগুলোতে বাতি দেওয়ার কারণে রাস্তাগুলো আরও ঝিলিক হয়ে উঠেছে। তো আসলে বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ আসলে কতটুকু ভালো লাগতেছে দেখতে।
সো গাইস, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূবালি ব্যাংক লিমিটেড। তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক কিন্তু এটা। তো এই ব্যাংকটা আসলে এখন চেনা যাচ্ছে না, আলোকসজ্জাতে সাজানোর কারণে কিন্তু ব্যাংকটা আসলে রূপটাই চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। সো গাইস, আমার পিছনে ওই যে ওইটা দেখেন, আজকের এই ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভিডিওতে লাইক কমেন্ট করো। তো আশা করি যতটুকু তোমাদেরকে দেখাতে পারছি অবশ্যই বুঝতেই পেরেছো আসলে